মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি বেঙ্গলি ব্লগার ঝিলিক, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শরীরটা তো খারাপ হয়েছিল জানো তোমরা, তো এখন আমি ভালো আছি, মোটামুটি অনেকটাই ভালো আছি। খাওয়া দাওয়া একদম করতে পারছিলাম না বলে গায়ে জোর পাচ্ছিলাম না, তাই জন্য আর ব্লগিং ব্লগিং সেইভাবে করতে পারিনি। তো আজকে থেকে আমার স্টার্ট করছি, আমার রান্না হয়ে গেছে, এখন একটু মাথায় তেল মাখবো। আর বিকালে যাব এক বান্ধবীর জন্মদিনে, তনুর জন্মদিনে আজকে নিমন্ত্রণ আছে, তো আমি যাব, মামটি যাবে, এলে ও এখন এখানে এসেছে ওর বাপের বাড়িতে, তাই জন্যই যেতে পারছে। আর চলো এখন মাথায় তেল মেখে নিই, আর একটা জিনিস বানাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? ওই ঘর সাজাবার যেরকম বানাই টুকিটাকি সেরকম। আর এখানে ও তাকিয়ে খেতে দিচ্ছে, ওকে এখন দেখাতে পারবো না, জামা পরে নেই, খালি গায়ে রয়েছে। এইটা একটা নতুন ককটেল নিয়ে এসেছে, খাচ্ছে, কোনো ব্যাপার না, ছবি তোলো যা করো। ওই নতুন তো একটু ভয় পাচ্ছে, কি রে, তা ও এসেছে নতুন, বাবা চুলটা তো স্পাইক করা পুরো। ফল অনেকদিন দেখানো হয় না তোমাদের, তারাও ফল দেখিয়ে দিই, গাছের ফলগুলো কত বড় হলো দেখে নাও। দেখো এই হচ্ছে সেই আমাদের কমলা লেবু, বিখ্যাত কমলা লেবু, এগুলো মোটামুটি এরকম অবস্থাতে এসেছে। এই যে বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই হচ্ছে ডালিম, যেটাকে আমি বেশিরভাগ টাইমই ভুল করে করে বেদানা বলি, কিন্তু এটা ডালিম। এই যে ডালিম হয়েছে, আর লেবু তো হয়েছে, কাগজি লেবু। আর আপাতত ও আমটা দেখিয়ে আসি, আর একটা জিনিস আছে ভালো, সেটাও দেখাচ্ছি, দাঁড়াও পাটা বাবারি গরম কি। এই দেখো আমটা অনেকটাই বড় হয়েছে, একটাই আম হয়েছে গাছে। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি চলো, এই যে তিনটে ড্রাগন ফ্রুট, ড্রাগন ফ্রুট হয়েছে দেখো, এখান দিয়ে তো বোঝাই যাচ্ছে না। এই দেখো এইখানে দুটো ধরেছে, আর এই যে একটা, তিনটে, সুন্দর না, অপূর্ব, সারা গাছ ভর্তি হয়ে ফুল হয়েছে, কি গন্ধ! কালকে রাতে যখন ছাদে এসেছিলাম তখন কি দারুণ গন্ধ ছাড়ছিল, এখনো ছাড়ছে, এখন অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রিবেলাটা খুব সুন্দর বোঝা যাচ্ছিল। দেখো আমাদের কারি পাতা গাছ, চলো বাবা হাঁটাতে পারছি না, যাই নিচে যাই, এবার ঠিক আমি গেলাম। হ্যাঁ কেন, কোন পাখিটাকে না, তোমার যদি একটু লেট হয় আমি তাহলে মাথায় তেলটা মেখে। তো আমি এখন যে তেলটা মাখবো, মেথির তেল মাখবো, নারকেল তেলের মধ্যে মেথি গুঁড়ো করে রেখে দেবে, ওইটা নারকেল তেলের মধ্যে মিশিয়ে মেখে দেবে। আর দেখালাম না কীভাবে তৈরি করছি, খুব সাধারণ একটা জিনিস, তাই আর দেখালাম না, অন্য প্যাক ট্যাক যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। একই রকমভাবে তোমরা কালো জিরে গুঁড়ো করে রেখে দিতে পারো, সেটাও তেলের মধ্যে দিয়ে মাখতে পারো, সবসময় যে গরম করেই মাখতে হবে এমন কোনো কথা নেই, ওই এমনি তেলের মধ্যে ওই গুঁড়োটা মিশিয়েও মেখে নিতে পারো, তাতেও মোটামুটি একই রকম ফলই পাবে, কোনো অসুবিধা হবে না। একটু গরম করে নিলে কী হয়, স্কাল্পগুলোতে একটু গরম হালকা তেল মালিশ করলে ভালো, যেহেতু সেই কারণেই বলা হয়। আর মেথি আর কালো জিরে এই দুটো একসঙ্গেও তোমরা দিতে পারো, ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেলও দিতে পারো, একসঙ্গেও দিতে পারো। তো আমার কাছে এখন কালো জিরেটা গুঁড়ো করা নেই, শুধু মেথিটাই আছে, তাই আমি মেথিটা দিয়েই এখন আপাতত তাড়াতাড়ি করে মেখে নিই, বুঝলে তো, না হলে আবার শ্যাম্পু করবো দেরি হয়ে যাবে। হ্যাঁ আর মাছটা আমার নিচে বসানো রয়েছে, মাছটা বসিয়ে এসেছি, ততক্ষণে আমি চুলে তেলটা মেখে নিই, মাছটা ততক্ষণে হয়ে যাবে, তারপরে আমি মাছটা নামিয়ে এসে আবার উপরে যাব। ও কী বলছে, পাখিকে, পাখির পায়ে কি ওষুধ দিতে হবে, চোখে ওষুধ দিতে হবে, একটু ধরতে লাগবে পাখিগুলোকে, তো আমি তাড়াতাড়ি করে নিই তার মধ্যে, ঠিক আছে তারা। তো এখন দেখো আমি রান্নাঘরে আসলাম দেখতে যে মাছটা হয়েছে কি না, তো হয়ে গেছে, আলুও গলে গেছে, শুধু ঝোলটা আর একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো মাছটা হোক, ততক্ষণ আমি
এই বিস্কুটের প্যাকেটটা রয়েছে, বিস্কুটগুলো ভরে ফেলি। মাছ রান্না হয়ে গেছে, তো গ্যাসটা অফ করে দিয়ে চলে যাচ্ছি। আর আমার একদম রান্না হয়ে গেলে আমি সিলিন্ডারটাও অফ করে দিই, তো ভালো সেফটির জন্য। তো এবার আমি রান্নাঘরে লাইট অফ করে উপরের ঘরে যাব। আর এখানে দেখো আমাদের মিঠু বসে রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চুপটি করে বসে রয়েছে। আর এখানে একজনকে দেখো শান্তিতে ঘুমোচ্ছে, কোনো সংসার জীবনের কোনো চিন্তা নেই, এই ভালো আছে। তো চলো উপর দিকে যাই। এ দেখো মাথায় তেল মাখা হয়ে গেছে, মেথির তেল। এখন রাখবো এক ঘন্টা কি আধ ঘন্টা। এখানে দেখো পাখিগুলোকে এখন এই চোখে ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। বলছিলাম তোমাদের ওদের একটু চোখের প্রবলেম হয়েছে, তো সেই চোখের ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু পাখির পায়েও কিছু সমস্যা হয়েছে, তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। ও পাখিগুলোকে ধরে রয়েছে, আমি দিয়ে দিচ্ছি, কারণ একা একা দেওয়া সম্ভব নয়, যেহেতু পাখিগুলোকে ধরে রাখতে হয়। এরপর চলো, এখানে চলে এসেছি। তোমাদেরকে বলছিলাম যে হাতের একটা জিনিস বানাবো ঘর সাজাবার জন্য, তো এটা এমনি ওই প্রসাদ খাই এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, কাগজের প্লেটগুলো। এগুলোর মধ্যেই আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদের ঘর সাজাবার জিনিস। তো আগে হলুদ রঙ করে নিলাম, এরপর একটু কমলা কালার করে নেবো। এরপরে চলো তোমরা দেখতে থাকো যে এরপরে এর ওপরে অনেক রকম ডিজাইন করব। তো চলো কমপ্লিট হওয়া অবধি দেখে নাও। এই যে দনুদা বাড়ি চলে এসেছি, এখন বাচ্চাকে গাল বাচ্চাকাল হাই তোমরা সবাই বলবে কেকটা কেমন কাটা হচ্ছে। চলো আমরা বাড়ি চলে যাচ্ছি, তনুর বার্থডে শেষ, বার্থডে পার্টি, এখন বাড়ি যাচ্ছি। টাটা, গুড নাইট, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই যে বার্থডে গান ভালো লাগলে বলো, লাইক এন্ড কমেন্ট, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার করবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে?